আবারও ত্রিপুরা রাজ্য জুড়ে কংগ্রেস শক্তি বৃদ্ধি পেল। আগরতলায় কংগ্রেসের পেট্রোল পণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে শাসক দল বিজেপির 500 জনেরও বেশি কর্মী সমর্থক আজকের প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। তাদের একটি কারণ, তারা ভয়ে পতাকাটি ধরতে পারেননি। বিশেষ সূত্র মারফত আপনাদেরকে জানাচ্ছি, আজকের প্রতিবাদ সমাবেশে বিজেপি সরকারের বিরুদ্ধে, স্বৈরাচারী বিজেপি সরকারের বিরুদ্ধে দেশ এবং রাজ্যটাকে লুট করছে তারই প্রতিবাদে কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভ প্রতিবাদ মিছিল এবং ত্রিপুরা রাজ্যের বেকারের যে কাজের যন্ত্রণা তারই প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। দিল্লিতে যখন কংগ্রেসের পেট্রোল পণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল হচ্ছে সারা রাজ্য জুড়ে, তখন ত্রিপুরা রাজ্যের সুদীপ রায় বর্মণ এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বেই কংগ্রেস কর্মী সমর্থকদের পেট্রোল পণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদ মিছিল। ত্রিপুরার ভাই ত্রিপুরাতে রইল বন্ধুর নাম সুদীপ রায় বর্মণ। এসো মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, লড়াই হবে 2023 বিধানসভা নির্বাচনে। কার কত দম কার কত শক্তি তা কংগ্রেস কর্মী সমর্থকদের স্লোগান। বিজেপি হটাও, ত্রিপুরা বাঁচাও, মুখ্যমন্ত্রী বিপ্লব দেব হটাও, রাজ্য বাঁচাও, এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলের স্লোগান। সেই চিত্রটি আরও একবার দেখাবো আপনাদেরকে, সরাসরি দেখুন বিপ্লব দেব হটাও ত্রিপুরা বাঁচাও।